So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So ajker je topic hobe amader seta hocche problem set 2 theke mathematics on refraction of light problem set 2 chhabo. Amader 1 theke 15 porjonto onko complete hoye geche ar matro tinte onko baki. That is of 16 17 and 18. So 16, 17, 18 করলেই আমাদের প্রবলেম সেট 2 কমপ্লিট এবং অনেকদিন আগেই তো প্রবলেম সেট 1 টাটা বাই বাই করে দিয়েছি প্রবলেম সেট 1 কে সো আজকের হবে 16, 17, 18 সো ফার্স্ট অফ অল প্রশ্ন 16 কি বলেছে যে কোন একটা মাধ্যমে ফার্স্ট মাধ্যমে আলোক রশ্মির বেগ v1 এটা আমরা ধরে নিয়েছি তরঙ্গ দৈর্ঘ্য 4000 বলে দিয়েছি এবং এই রশ্মিটা যদি সেকেন্ড একটা কোনো মাধ্যমে প্রবেশ করে যেখানে বেগ আমরা v2 বলছি এবং তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যাংস্ট্রম দ্যাট ইজ অফ ল্যামডা 2 সো এখন প্রশ্ন দেখো খুব ভালো করে বুঝবে অঙ্কটা প্রচুর কনসেপ্ট দিয়ে আছে এটা প্রথম মাধ্যম ধরো এবং দ্বিতীয় মাধ্যম ধরো প্রথম মাধ্যম থেকে এখানে আলো এসে পড়লো এবং বলেছে সংকট কোণের মান জানতে চেয়েছে এবার প্রথম মাধ্যমে দেখো আলোক রশ্মির বেগ সেটা হচ্ছে কম কেন প্রথম মাধ্যমে কম আর ল্যামডা 2 টা দ্বিতীয় মাধ্যমে বেশি তার মানে দ্বিতীয় মাধ্যমে আলোর ভেলোসিটি বেশি এবং আলোর ভেলোসিটি বেশি মানে হচ্ছে সেখানটা আলোর আলোটা হচ্ছে ঘন মাধ্যমে প্রবেশ করেছে ভেরি গুড তাহলে আলো যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে এখানে যদি সংকট করে পড়ে এবং এইভাবে আলোটা বেরিয়ে যাবে এবং এখানেই সংকট কোণ থিটা সি হবে ঠিকঠাক বিকজ 1 টা ঘন এবং 2 টা হচ্ছে গিয়ে লঘু মাধ্যম হয়ে গেছে গট ইট মাই ওয়ার্ডস বিকজ v1 ছোট আর v2 বড় বিকজ এখানে ল্যামডা 2 আছে এবং সেটা হলো 6000 ঠিক আছে তাহলে এই মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি মানে এই মাধ্যমে আলোর ভেলোসিটিও বেশি এবারে তোমরা ঠিকঠাক এই পর্যন্ত এইবারে আমরা একটা ফর্মুলা জানি মিউ সমান 1/sin θc মিউ সমান 1/sin θc এই মিউটা কি মিউ এই মিউটা হলো সেই মিউ যেটা হলো ঘন মাধ্যমের মিউ ঠিক আছে ঘন মাধ্যমের মিউ বা ওই মিউটাকে আমরা এইভাবে লিখতাম না তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো তাহলে μ2/μ1 এইভাবে লিখতাম অর্থাৎ ঘন মাধ্যমের মিউ বাই লঘু মাধ্যমের মিউ যেটা একের থেকে বড় হবে সি একের থেকে বড়টাই হলো 1/sin θc এর সাথে সমান আর এটা একটা ম্যাথামেটিক্স এর ট্রিক দিয়ে মাথায় রাখবে এই রাশিটা যদি একের থেকে বড় হয় তাহলে এই পুরো রাশিটাও একের থেকে বড় 1/sin θc একের থেকে বড় মানে sin θc একের থেকে ছোট এটা ম্যাথামেটিক্স এর সঙ্গে মিলে যায় বিকজ sin θ একের থেকে কখনো বড় হতে পারে না একের সমান হতে পারে কিন্তু একে বড় হতে পারে না একের থেকে ছোট হয় তাহলে এই ট্রিকটা কিন্তু তোমাদের সংকট কোন অঙ্ক করার সময় কিন্তু মাথায় রাখবে না হলে কিন্তু অঙ্ক ডেঞ্জারাস ঠিক মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি তোমরা এইভাবে করার চেষ্টা করবে যে এই ট্রিকটা মাথায় রাখার চেষ্টা করবে সবসময় ওকে সো এবার এখানটা থেকে তুমি লক্ষ্য করো তাহলে μ2/μ1 ঠিক তাহলে এই মাধ্যমে প্রতিসরণকে তুমি ধরে নাও μ1 এই মাধ্যমে প্রতিসরণকে ধরে নাও μ2 তাহলে আলো এখন কোথা থেকে কোথায় যাচ্ছে না 1μ2 থেকে 1μ2 অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বর মাধ্যমে যাচ্ছে এবং 1 নম্বর থেকে 2 নম্বর মাধ্যমে যাচ্ছে মানে আমরা লিখতে পারি v1/v2 v1/v2 ঠিকঠাক v1/v2 লিখতে পারি তাহলে এটাকে তুমি কি লিখতে পারো μ2/μ1 এবং v1/v2 লিখতে পারো এবং μ2টা কিন্তু μ1 এর থেকে বড় μ2টা কিন্তু μ1 এর থেকে বড় ঠিক না μ2টা হচ্ছে ছোট বিকজ μ2টা হচ্ছে লঘু মাধ্যম তো এটা লঘু এখানে ভেলোসিটি বেশি তাহলে μ2 হচ্ছে কে μ1 এর থেকে ছোট μ2টা μ1 এর থেকে ছোট বিকজ μ2 হচ্ছে লঘু মাধ্যম আর সেটা স্যাটিসফাই করছে দেখো এখানে 2/3 বসবে 4000/6000 মানে 2/3 তাহলে এবারে আমরা এটা কি করতে পারি μ1/μ2 লিখতে পারি সমান সমান v2/v1 লিখতে পারি এবারে চলে আসছে দেখো ঘন মাধ্যম প্রতিসরণক বাই লঘু মাধ্যম প্রতিসরণক এবার বসাতে পারি আমরা 1/sin θc সো 1/sin θc বসিয়ে দাও সমান সমান এটা 6000
বাই 4000 তাহলে তিনটে শূন্য ঘেচাং ফু এটা হচ্ছে 3/2 সো সাইন থিটা সি কত আসলো সাইন থিটা সি আসলো হচ্ছে কি 2/3 তাহলে থিটা সি আসলো সাইন ইনভার্স অফ 2/3 সো আফটার ক্যালকুলেশন যেটা অ্যানসার হবে সেটা ঠিকঠাক বোঝাতে পেরেছি তাহলে থিটা সি আসবে সাইন ইনভার্স অফ 2/3 সো আই হোপ ক্লিয়ার চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখো 17 17 কি বলেছে দেখো একটি সমবাহু প্রিজম সমবাহু প্রিজম মানে 16+1 17 সমবাহু প্রিজম মানে কত সমবাহু প্রিজম মানে হচ্ছে কি তার প্রতিসারক কোণ a এর সমান 60 ডিগ্রি সমবাহু প্রিজম সমবাহু প্রিজমের মধ্যে একটি আলোর রশ্মি আপাতন কোণ আর নির্গমন কোণের মান সমান আলোর রশ্মি এমন ভাবে যায় যে আপাতন কোণ নির্গমন কোণের সঙ্গে সমান অর্থাৎ I1 = I2 বলেছি আপাতন কোণ নির্গমন কোণ কখন সমান হয় যখন আলোর রশ্মি ন্যূনতম চ্যুতিতে পড়ে আর ন্যূনতম চ্যুতিতে যখন পড়ে তখন কিন্তু আবার আরো একটা কন্ডিশন হয় R1 = R2 হয় তাই তো অঙ্ক পড়ার আগে আমরা এইগুলো কিন্তু জানতে পেরেছি এবারে দেখো কোন দুটি চ্যুতি কোণের আবার 3/4 অংশ তাহলে চ্যুতি কোণ নির্ণয় করো কোন দুটি মানে কত I1 আর I2 তাহলে I1 চ্যুতি কোণের 3/4 অংশ তাহলে আমরা ধরে নিলাম I1 = 3/4 অফ ডেল্টা 3/4 অফ ডেল্টা এটা ধরে নিলাম তাহলে তোমার চ্যুতি কোণ নির্ণয় করতে দিয়েছে এই ডেল্টাটাই তোমার বার করতে দিয়েছে তাহলে চ্যুতি কোণ ডেল্টা সমান কি লিখতে পারো দেখো I1 + I2 - A এটা লিখতে পারো ফর্মুলা অনুযায়ী আই ওয়ান এর জায়গায় 3/4 ডেল্টা বসাতে পারো আই টু জায়গায় 3/4 অফ ডেল্টা বসাতে পারো মাইনাস অফ এ করতে পারো 3/4 3/4 তার মানে এটা কত যোগ হবে যোগ করলে আসবে তোমার 3/2 ডেল্টা মাইনাস এর জায়গায় 60 বসালে এটা ডেল্টা করলে ডেল্টা মাইনাস আবার 3/2 ডেল্টা সমান মাইনাস 60 এটা কত আসবে বিয়োগ করলে -Δ/2 আসলে এগুলো বা বা বাবাকে না ডাকলে এটা হবে এটা এই কোন কত তাহলে মাইনাস অফ ডেল্টা বাই এটা 60 এবারে ডেল্টা সমান সান 120 ডেল্টা সমান সান 120 120 ডিগ্রি অ্যান্সার তোমার সাথে ক্লিয়ার আছে ঠিক আই হোপ ক্লিয়ার তো তুই কেন চলো এবার হচ্ছে আমাদের 18 দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সো দেখো কোশ্চেন নাম্বার 18 সো লট অফ চেঞ্জেস না সো অ্যাকচুয়ালি তাই প্রথম দুটো তিনটে অঙ্ক করেছিলাম আমরা বা রেকর্ড করেছিল আমার হচ্ছে কি প্রায় 4 মাস আগে এপ্রিল মাস নাগাদ আর আজকের হচ্ছে কি সেপ্টেম্বর সো প্রায় 4 থেকে 5 মাস পরে আবার হচ্ছে লাস্ট অঙ্কটা করার সময় এসেছে আমার ঠিক আছে সো মাঝখানে অনেক প্রবলেম ছিল বাদ দাও সো লট অফ চেঞ্জেস সো যাই হোক আমাদের হচ্ছে কি প্রশ্ন নম্বর 18 বিকজ অফ প্রশ্ন নম্বর 18 করলে আলোর প্রতিসরণ চ্যাপ্টারের প্রবলেমস একটু কমপ্লিট ঠিক তারপর আমরা চলে যাব নিশ্চয়ই পরের সেকশনে দ্যাট ইজ অফ হর্টস এ যাব ঠিক আছে দ্যাট ইজ HMPS হর্টস নিউমেরিক্যাল প্রবলেমস এর দেখো কি বলেছে প্রবলেমটা বলেছে ABC হলো একটা কাচের প্রিজম যার প্রতিসরণ গ্লাস মিডিয়াম তো তাহলে প্রতিসরণ বলে দিয়েছে μg সমান সমান আমাদের 1.5 এন্ড এটা হলো ওয়াটার মিডিয়াম যার প্রতিসরাঙ্ক মিউ ওয়াটার ইকুয়ালস টু বলে দিয়েছে 4/3 এবং 1.5টাকে ফর সিম্পলিসিটি তুমি 3/2 লিখে নাও আগে থেকে ওকে এবারে দেখো দেখাও যে বলেছি এবি পৃষ্ঠের ওপর লম্ব হবে আপাতিত রশ্মি এসি পৃষ্ঠে পূর্ণ প্রতিফলন হবে যদি সাইন থিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 8/9 হয় তাহলে এবি পৃষ্ঠে কোন রশ্মি লম্বভাবে পড়ছে এবং এসি পৃষ্ঠ থেকে তার পূর্ণ প্রতিফলন হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে যদি সাইন থিটা 8/9 হয় সো দিস ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল অঙ্ক এবং এট দি সেম টাইম দ্য লেভেল অফ ম্যাথামেটিক্স ইজ স্ট্যান্ডস ফর দ্য নিট জেই অর জিপমার অর জেনপা এনি লেভেল বিএসসি নার্সিং যে কোনো লেভেলের জন্য এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবং ফেলে যদি এরম থাকে তাহলে তোমার চোখ বুঝে সবসময় অঙ্ক না করেই 8/9 মেরে দেবে ঠিক তো ফার্স্ট অফ অল এইচএস এর জন্য তোমাকে তো প্রসেসটা শিখতে হবে বা বুঝতে হবে কিভাবে তোমরা করবে তো নাও যদি এবি পৃষ্ঠে লম্বভাবে পড়ে তো
তাহলে আমরা জানি লম্বভাবে আলোক রশ্মি পড়লে তার কোনো প্রতিসরণ হয় না, লম্বভাবেই গিয়ে সেকেন্ড তলে গিয়ে হিট করে, ঠিক? অর্থাৎ ট্রান্সপারেন্ট মিডিয়াম বলে সেকেন্ড তলে গিয়ে লম্বভাবে হিট করে। তাহলে এই রশ্মিটা লম্বভাবে সেকেন্ড তলের ওপরে গিয়ে পড়লো, সেকেন্ড তল মানে নেক্সট যে বিভেদ তলটা পাবে তুমি অ্যাকচুয়ালি সেটা এসি তল, এইখানে গিয়ে লম্বভাবে পড়েছে, ভেরি গুড। তোমাকে বলেছে এই এসি পৃষ্ঠ থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, বিকজ এসি পৃষ্ঠের ওপর যখন এখানে পড়লো তুমি যে অভিলম্বটা টানতে পারবে সেটা নিশ্চয়ই এটা হবে, বিকজ আমরা জানি যখন কোনো তলের ওপর আলোক রশ্মি এসে পড়ে তখন সেই বিন্দুতে অভিলম্ব টানতে হয়। ফর সাম কোয়ারিজ টু গিভ মাইসেলফ অ্যান্সার, তা আমার কাছে যে প্রশ্ন উঠবে সেই প্রশ্নের অ্যান্সার আমাকে আমাকে দিতে, তাহলে আমাকে হচ্ছে আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো প্রশ্ন করতে দাও আর অ্যান্সার বুঝে নিতে দাও। যাই হোক, তাহলে সেই জন্য আমি কিছু লম্ব টেনেছি, কিছু নাকি একটাই লম্ব টেনেছি, গট ইট? সো একটাই লম্ব টেনেছি, সেই লম্বটা হচ্ছে ধরো এটা। এবার তোমরা কি জানো যখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, নাও কামিং ব্যাক টু দ্য স্টাডি, ওকে, সো যখন কোনো তলে লম্ব আলোর রশ্মি এসে পড়ে তাহলে সেই তলে থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে যদি রশ্মিটার সংকট কোণের থেকে বৃহত্তর কোণে পড়ে বা সংকট কোণে পড়ে, ঠিক? সংকট কোণে পড়লেও বলতে পারো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিকজ ওটা ক্রিটিক্যাল কন্ডিশন, বিকজ সংকট কোণ, তা সংকট কোণের থেকে বৃহত্তর কোণে পড়ে পড়লেও আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, তাহলে আমাকে সেটা বার করতে হবে এখন কি হয়। তাহলে খুব ভালো করে দেখো আলোক রশ্মি এটা, এটা আলোক রশ্মি আর অভিলম্ব এটা, তাহলে আলোক রশ্মি, আলোক রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাই তো আমাদের আপাতন কোণ, তাহলে আপাতন কোণ হচ্ছে কি এটা, লেটস সে আলফা, আলফা হলো তোমার আপাতন কোণ। এবার তুমি খুব ভালোভাবে ভাববে এই ফিগারতে এটা যদি আপাতন কোণ আলফা হয়, আলফার ভ্যালু কিন্তু থিটার সঙ্গে সমান, কি করে তুমি বলতে পারো, কি করে বলতে পারো, কি করে বলতে পারি দেখো, ফার্স্ট অফ অল দেখো এই আলফা আর এটাকে তুমি যদি বিটা ধরে নাও, লেটস সে এটা বিটা, তাহলে এই এসি তলের ওপরে এই রেড লাইনটা হচ্ছে কি লম্ব, তাহলে তুমি লিখতে পারবে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90, ঠিক? এক্সেলেন্ট, এটা লিখতে পারবে। এগেন দেখো এইটা হচ্ছে একটা কিন্তু ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, এটা একটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, তাহলে তুমি কি লিখবে বিটা প্লাস থিটা প্লাস এখানকার 90 সমান 180, সমান 180, তাহলে বিটা প্লাস থিটা সমান সমান 90, তো এটাকে ইকুয়েশন 1 বলো, এটাকে ইকুয়েশন 2 বলো। ইকুয়েশন 1 এ দেখো আলফা প্লাস বিটা 90 আছে আর ইকুয়েশন 2 তে দেখো বিটা প্লাস থিটা সমান 90 আছে, তাহলে এখানে বিটা কমন এখানে বিটা কমন, তাহলে আলফার ভ্যালু ডেফিনেটলি থিটা হতেই হবে যার জন্য ডান সাইডটা বিকজ রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে 1 2 থেকে আমরা কি বলতে পারি আলফা সমান থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আমাদের থিটা ভ্যালু, ঠিক? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ভ্যালু, তোমরা এটা জেনে দাও তাহলে, বা লিখে নাও বা বুঝে নাও আলফা সমান থিটা, তাহলে এটাই হলো আমাদের আপাতন কোণ। এবার এইখান থেকে রশ্মিটা, রশ্মিটা এই মাধ্যমে নিশ্চয় প্রবেশ করবে না জলে, হয় এখান থেকে এরকম ভাবে ফিরবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অথবা এরকম গা ঘেঁষে বেরিয়ে যাবে, এই দুটো কন্ডিশন হতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু স্নেলস ল তো আমরা কি জানি, এবার লেখো আমরা জানি স্নেলের সাধারণ সূত্রানুসারে কি জানি মিউ এ সাইন এ সন মিউ বি সাইন বি সন মিউ সি সাইন সি, এরকম ডট ডট করে চলছে, যে মাধ্যমে আপাতন কোণ সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক দুটোর গুণ সমান সমান, সেকেন্ড মাধ্যমটার কোন প্রতিসরাঙ্ক আর সেকেন্ড মাধ্যমটার আপাতন কোণ এই দুটোর গুণ অলওয়েজ সমান, তাই তো? তাহলে তুমি খুব ভালো লক্ষ্য করো যখন এটা প্রিজম মাধ্যমে আছে, রশ্মিটা প্রিজমের মধ্যে আছে, তখন আমরা লিখতে পারবো মিউ জি প্রিজমের প্রতিসরাঙ্ক ইন্টু সাইন অফ আলফা, সাইন অফ আলফা ইটস গ্রেটার দেন ইকুয়ালস, আচ্ছা ফার্স্ট অফ অল সমান সমান লেখো, সমান সমান যদি তুমি লেখো তাহলে তুমি কি লিখবে, যদি সংকট কোণ হতো আলফাটা যদি সংকট কোণ হতো তাহলে সমান সমান লিখতে না, সমান সমান হলে তুমি কি লিখতে
মিউ ডব্লিউ ইনটু হলো প্রতিসরণ কোণ, অর্থাৎ সেই মাধ্যম পরের মাধ্যমের প্রতিসরণ কোণ, দ্যাট ইজ সাইন 90 লিখতে। কিন্তু এখানে তো সাইন 90 বিকজ সংকট কোণের জন্য, কিন্তু যদি এমন হয়ে যেত যে সংকট কোণের থেকে বৃহত্তর কোণ হয়ে যেত, তাহলে কি আমি এটা আলফার যদি সংকট কোণের থেকে বৃহত্তর কোণ হতো তাহলে কি এটা গা ঘেঁষে যেত? গা ঘেঁষে যেত না, তখন 90 ডিগ্রি কোণ করতো না, তাহলে আরো রশ্মিটা এখান থেকে দিক পরিবর্তন করে এইভাবে যেত বা এইভাবে আসতো, যা একটা হতো। তার মানে স্নেলের সাধারণ সূত্র অনুসারে আমরা বলতে পারবো, এখানে লিখবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। আমরা জানি স্নেলের সাধারণ সূত্র অনুসারে এসি পৃষ্ঠে রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, এসি পৃষ্ঠে রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে যদি, এই কথাটা লিখবে ঠিক আছে, যদি বলে মিউ জি সাইন আলফা তুমি লিখবে সমান সমানের জন্য হবে এবং গ্রেটারের জন্য হবে, দ্যাটস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু মিউ ডব্লিউ সাইন 90। ওকে, তাহলে মিউ জির ভ্যালু বসিয়ে দাও, দেখো 3/2, আর সাইন আলফা মানে কত, সাইন অফ থিটা গ্রেটার ইকুয়ালস টু মিউ ডব্লিউ মানে দেখো 4/3 বলে দিয়েছে এটা ইন্টু 1, তাহলে সাইন থিটা কত হলো, গ্রেটার ইকুয়ালস টু দেখো 2টা উপরে গেল 8/9, সো দিস ইজ ইওর পারফেক্ট আনসার 8/9, ঠিক, এবং প্রমাণিত হয়ে গেছে, ঠিক, বুঝতে পেরেছো? তাহলে আরো একবার, এসি পৃষ্ঠে অভ্যন্তরীণ পূর্ণ পতন হবে যদি এই আপাতন কোণটা অর্থাৎ আলফাটা সেটা ওখানকার সংকট কোণ বা সংকট কোণের থেকে বৃহত্তর কোণ হয়, ঠিক, যদি সংকট কোণ হতো তাহলে এখানটা সমান সমান দিয়ে আমরা মিউ ডব্লিউ সাইন 90 লিখতাম, বিকজ সংকট কোণ হলে প্রতিসরণ কোণ 90 হয় সেকেন্ড মাধ্যমটাকে, ঠিক, আর যদি সংকট কোণের বৃহত্তর কোণ হতো তাহলে রশ্মিটা নিশ্চয়ই দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসতো, অর্থাৎ ওই মাধ্যমেই চলে আসতো, তাহলে সেই জন্য আমরা গ্রেটার সাইনটাও নিতে পারবো এবং সংকট কোণের জন্য ইকুয়াল সাইনটাও নিতে পারবো, তার মানে দুটো কন্ডিশনের জন্য এসি পৃষ্ঠে রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, ঠিক, এবং এইটা সাইন 90 হবে মিউ জি সাইন আলফা, দ্যাটস ওয়াই সিম্পল ক্যালকুলেশন আছে, তবে ক্যালকুলেশন করে আমরা লিখলাম, ঠিক আছে, সো সাইন থিটা গ্রেটার ইকুয়ালস টু 8/9, ঠিকঠাক, সো আই হোপ ক্লিয়ার। তো আজকের সেশন আমরা এখানে শেষ করব, দেখা হবে আবার পরের সেশনে কোন নতুন এনার্জি নিয়ে, নতুন সেশন নিয়ে, নতুন ম্যাথামেটিক্স নিয়ে, নতুন প্রবলেম নিয়ে। সো যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর একটা শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও, আর যারা লেন্স চ্যাপ্টারে এখনো ম্যাথামেটিক্স নিয়ে ভাবছো কি করবে তাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যাও গিয়ে দেখে নাও, লেন্স চ্যাপ্টারের সেট 1 কমপ্লিট করা আছে, 5টা কি 6টা পার্ট আছে এবং সেট 2 এরও পার্ট আপলোড হয়েছে, ফার্স্ট 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করা আছে, সো ফার্স্ট পার্টে সেট 2 এর, ওকে, সো নাও আই ওয়ান্ট টু কুইট দ্য সেশন হিয়ার, সো বিফোর অ্যাকচুয়ালি কুইট দ্য সেশন, সো টাটা, অল দ্য বেস্ট টু অল অফ ইউ, অ্যান্ড খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো।